পৃথিবীতে মুসলমানরা যে দামি, মুসলমানরা যে সম্মানিত, মুসলমানরা যে ইজ্জতওয়ালা, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? যারা এক আল্লাহকে রব বলে স্বীকার করেছে, যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করেছেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা? তিনটা ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানদেরকে, তিনটা সম্মান, তিনটা পুরস্কার, তিনটা নিয়ামত আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। এর এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের সর্বোচ্চ সম্মান আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। কথা বলেন কাদেরকে? আরো জোরে বলেন কাদেরকে? কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো মুসলমানরা যেখানে সম্মানিত জাতি, যেখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছেন, অথচ আজকে মুসলমানদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আর কাফের মুশরিকদেরকে মাথা উঠায় নাচানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার জমিন, শাহ জালাল আর শাহ মখদুম এই জমিনে চাষাবাদ করেছে, এই জমিনে যারা মুসলমান এই মুসলমানদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, মাজার মধ্যে গোসল রশিদ লাগায়া, তারপরে তাদেরকে কোর্টে আর আদালতে উঠানো হয়, আর নায়ক আর গায়িকাদেরকে স্যালুট দিয়া কেমন যেন শ্বশুর বাড়ি ঢুকতেছে এক দরজা দিয়ে আর এক দরজা দিয়ে বের হচ্ছে, এরকম একটা সম্মান দিয়ে তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো ইজ্জত দিয়েছে মুসলমানদের, আমার কথা না? কোরআনে কারিম খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে চমৎকার করে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ তাআলা ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, আর ইজ্জত মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিয়েছে মুসলমানদের, অথচ আজকে মুসলমানরা সেই সম্মান থেকে অনেক দূরে সরে যাচ্ছে, মুসলমানদের সে সম্মানকে কেড়ে নেওয়া হচ্ছে। এটা যে বা যারা কেড়ে নিচ্ছে, এই জাতিদের একদিন ঠিকই ধরপাকড় হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে পুরস্কারটি দিয়েছে এটা অত্যন্ত দামি পুরস্কার। আল্লাহ তাআলা এই জমিনের প্রতিনিধি, এই জমিনের ওয়ারিস আল্লাহ তাআলা মুমিনদেরকে করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জমিনের বৈধ সূত্রে থাকার, বসবাস করার একমাত্র অধিকার মুসলমানদের, কাফের মুশরিকদের বৈধ সূত্রে বসবাস করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এটা পবিত্র কোরআনের কথা, দেন নাই বলতে এটা উদ্দেশ্য নয়। তবে আল্লাহ তাআলা যেটা বোঝাচ্ছে যে জমিন আমার, যারা আমার অনুগত্য করবে, যারা আমার অনুসরণ করবে, যারা আমাকে রব হিসাবে স্বীকার করবে, তারাই এ জমিনে বৈধ সূত্রে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিম জানাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহিল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন হলো আমার, এই জমিনের মালিক আমি আল্লাহ, আর এই জমিনে বৈধ সূত্রে, এই জমিনে বৈধ সূত্রে থাকার অধিকার, বসবাস করার অধিকার হলো মুমিনদের, মুসলমানদের। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জমিনে বৈধ সূত্রে বসবাস করার মতো সুযোগ করে দিয়েছেন, ইনামত দিয়েছেন। এটা কোন কাফের মুশরিকদেরকে আল্লাহ দেন নাই, অথচ আমরা দেখতে পাই আজকে যারা মুমিন হয়, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে, যারা রাসূলের গোলামি স্বীকার করে নাই, তাদেরকেই এই জমিন থেকে রাজাকার বলে উৎখাত করার চেষ্টা করা হয়। এটা নতুন কিছু না, আজ থেকে 1450 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও রাজাকার বলেছিল ওই মক্কার কাফের মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফের মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, দীন ইসলামের দাওয়াত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে লাগলেন, তখন এক শ্রেণীর মক্কার কাফের মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজাকার বলতে শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বড় কষ্ট পেলেন, বড় দুঃখ পেলেন, হৃদয়ের মধ্যে ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম প্রায়। কারণ আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে রাসূলকে প্রেরণ করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আলাইহিস সালাত ওয়াস সালাম কে যেই জন্য জমিনে পাঠিয়েছেন আল্লাহর নবী এই কাজটা আঞ্জাম দিচ্ছিলেন বলে মক্কার কাফের মুশরিকরা বিশ্ব নবীকে রাজাকার বলল শুধু রাজাকার বললই না বলল মুহাম্মদ তুমি রাজাকার তুমি আমাদের মক্কা ছাড় যেখানে মন চায় সেখানে চলে যাও মক্কায় থাকার মতো কোনো সুযোগ তোমার নাই আল্লাহর নবী বড় কষ্ট পেয়েছে বড় দুঃখ পেয়েছে ব্যথিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী আরজি জানাচ্ছে প্রশ্ন করছে আল্লাহ এই মক্কার জমিনে বৈধ সূত্রে থাকার অধিকার কার আল্লাহ রাব্বুল আলামিন কসম করে রাসূলের দরবারে আয়াত নাযিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ জোরে বলি আল্লাহু আকবার হয় না আর জোরে আল্লাহু আকবার এ মুসলমান আজকে আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে এই জন্যই তো দুই দিন পর পর নতুন নতুন নাস্তিকদের আবিষ্কার হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহু আকবারের মধ্যে পাওয়ার আছে আল্লাহ আকবরের মধ্যে শক্তি আছে আর একটা সময় তো ছিল মুসলমানরা নারায়ে তাকবীর বলে তরবারি উঁচিয়েছে কাফের মুশরিকরা নারায়ে তাকবীরের ধ্বনি শুনে তারা লেজ গুটিয়ে পালিয়েছে সিরাতের কিতাব খুলুন সিরাতের কিতাব খুলুন আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফার মধ্যে লিখেছে আল্লাহ রাসূল সফর শেষ করে থাকাওয়ার তার মধ্যে ক্লান্তি চলে এসেছে সফরের মাঝখানে সাহাবাদেরকে বলছেন সাহাবারা পরামর্শ করছি তোমাদের সঙ্গে কারণ রাসূল পরামর্শ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল আর আজকে আমার সমাজে কোরআন ছেড়ে দিয়ে পরামর্শ ছেড়ে দিয়ে আজকে নিজেদের বানোয়ার কিছু তন্ত্র আর মন্ত্র দিয়ে দেশ আর রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করা হয় কথা বলেন ঠিক কিনা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করছেন সাহাবারা দীর্ঘ পথ অতিক্রম করেছি শরীর মধ্যে ক্লান্তি চলে এসেছে বলো আমরা কি একটু বিশ্রাম নিতে পারি সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা ভালো মনে করেন সেটাই আল্লাহ রাসূল সাহাবাদের বিশ্রাম করার অনুমতি দিলেন রাসূল আরবী নিজেও বিশ্রাম করার জন্য একটি গাছের নিচে তিনি তার পিঠটাকে বরকতময় পিঠটাকে লালাইয়া দিয়া তিনি একটু শুয়ে আছেন হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো তিনি ঘুমিয়ে পড়লেন তার তরবারিটা গাছের ডালের সঙ্গে বাঁধানো ছিল একটা কাফের সুযোগ সন্ধানী কাফের সে দূর থেকে লক্ষ্য করছিল রাসূল আরবীকে কখন কিভাবে রাসূলকে হত্যা করা যায় এই চক্রান্ত নিয়ে এই পলিসি নিয়ে সে রাসূলকে অনুসরণ করছিল যখন দেখলো রাসূল আরবী ঘুমিয়ে আছে তরবারিটা হাতের নাগালে নাই গাছের মধ্যে ঝুলানো সুযোগ পেয়ে চলে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমের মধ্যে তরবারিটা গাছ থেকে নামিয়ে তরবারি কোষমুক্ত করে রাসূল আরবীর উপরে গর্দানের উপরে তরবারিটা উঁচিয়ে ধরে বলছে মুহাম্মদ এ মুহাম্মদ আব তুমকো মুঝসে কিয়া বা কিসনে বাঁচায়েগা মুহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আমার ভাইরা একটু লক্ষ্য করেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তার হিম্মত তার সাহস রাসূল এমনিতে হয় না নবী এমনিতে হয় না কি পরিমাণ হিম্মত আর সাহস থাকতে পারে রাসূল আরবী এই কঠিন সিচুয়েশনের মধ্যে তিনি মাত্র ঘাবড়ালেন না একটু তিনি নিজের মধ্যে কোনো ভয় ভীতি গ্রস্ত তিনি হলেন না তিনি একেবারে স্বাভাবিকভাবে স্বাভাবিক কণ্ঠে ভয় ভীতিহীন ডর ভীতিহীন একেবারে বুকটাকে ফুলাইয়া তিনি বললেন মুঝে আল্লাহ নে বাঁচায়েগা জোরে বলি সুবহানাল্লাহ রাসূল আরবী বললেন এই আমাকে আমার আল্লাহ বাঁচা আশ্চর্য হয়ে গেছে এই বিরান মরুভূমির মধ্যে ওর সাহাবারা ঘুমাচ্ছে তরবারি আমার হাতে সে নিরস্ত্র আমার হাতে অস্ত্র সে আমাকে বলছে আল্লাহ বাঁচাবে কিভাবে বাঁচাবে কিন্তু রাসূল আরবীর কথার মধ্যে এত ওয়েট ছিল এত ওজন ছিল সিরাতের কিতাব লিখছে যখন আল্লাহর হাবিব যখন আল্লাহর নাম উচ্চারণ করেছে জমিন কাঁপতে শুরু করেছে ওই কাফেরের হাত কাঁপতে কাঁপতে পা কাঁপতে কাঁপতে তরবারিটা মাটির মধ্যে পড়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ রাসূল আরবী মুসলমান আজকে আমাদের ঈমান আছে কি সেই ঈমানের শক্তি নাই জোরে বলেন ঠিক কি না কি ঈমানের শক্তি শক্তি আহা আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাতিল সে দাবনে বলে आसमान ही हम बातिल से दबने वाले आया आसमान ही हम है पृथ्वीर मानुष আমরা এমন একটা জাতি
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন একটা সাম্রাজ্য এমন একটা সম্প্রদায় বানিয়ে পাঠিয়েছে আমরা বাতিলকে কখনো ভয় করি না পরোয়া করি না জোরে বলি সুবহানাল্লাহ সেই নারায়ে তাকবীর আমাদেরকে উচ্চারণ করতে হবে আল্লাহ বলছে তোমরা যখন আমার নাম নেবে উচ্চ স্বরে বলবে ভয় পাও কেন আজকে আমরা নারায়ে তাকবীর দিলাম এক শ্রেণীর মানুষ আছে বাংলার জমিনে যারা আমাদেরকে বিভিন্ন দলের তকমা দিয়ে জেলার জুলুমের ফায়দায় কথা বলেন ঠিক কি না আল্লাহর জমিনে আল্লাহর বরকত চলবে আল্লাহর নামের ঘোষণা চলবে তোমার অত কোন চুলকানি লাগে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আসুন এক চোর চুরি করার জন্য ঘরের দরজা আর জানলার পাশে মাঝে মধ্যে উকি দেয় আর কান পেতে পেতে শুনে গভীর রাতে মাঝে মধ্যে দরজা আর জানলার পাশে কান লাগায় লাগায় শোনার চেষ্টা করে ঘরের মধ্যে কেউ এখনো জাগ্রত আছে কিনা নাকি ঘুমায় পড়ছে সবাই যখন কানটা লাগাইছে দেখে ভিতর থেকে বাচ্চাদের ফিসফিস আওয়াজ আসতেছে কান্নাকাটির আওয়াজ আসতেছে চোর আর ভিতরে ঢোকার সাহস পায় না চোর আর ঘরের মধ্যে শিংখুসার সাহস পায় না দরজা জানলা দিয়ে ঢোকার সাহস পায় না আবার কিছুক্ষণ ওয়েট করে কিছুক্ষণ পরে আবার যখন কান লাগাইছে জানলা দরজার পাশে দেখে মুরব্বিরা এখনো ফিসফিস আওয়াজে কথা বলতেছে চোর সাহস পাচ্ছে না কারণ এখনো মানুষ জীবিত আছে জাগ্রত আছে ঢুকলে ওরা আমাকে ধরে ফেলবে আমাকে আচ্ছা মতো ঢবল ধোলাই করবে আমার ভাইরা সাহস পাচ্ছে না ঠিক আজকে যদি মুসলমানরা ঈমানের আওয়াজকে বলন্দ করে আজকে যদি তারা নারায়ে তাকবীরের আওয়াজ দিত খোদার কসম বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদদের তৈরি হতো না এই জন্য আমাদেরকে আল্লাহু আকবরের আওয়াজগুলো উচ্চ স্বরে দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি ভয় পাবেন আসুন তাহলে আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই নাম্বার পুরস্কার দিয়েছে আমাদেরকে বলছে মুমিন তোমরা এই তোমরা যারা মুমিন তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি দ্বিতীয় পুরস্কার দিয়েছি তোমরা এই জমিনের মূল উত্তরাধিকারী এই জমিনের মূল ওয়ারিস তোমরা এই জমিনে বৈধ সূত্রে বসবাস করার উপযোগী আমার ভাইরা আর এই জমিনে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না যারা ঈমান আনে না এই জমিনে বৈধ সূত্রে বসবাস করার সুযোগ তাদের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেছে গোলাম এই তুমি যদি আমাকে না মানো তুমি যদি আমার ইবাদত না করো আমাকে রব বলে স্বীকৃতি না দাও তাহলে আমার জমিন ছেড়ে অন্য কোথাও চলে যা আল্লাহ আবার পরক্ষণেই বলে দিচ্ছে আমার জমিন ছেড়ে ওদের অন্য কোনো জায়গা যাওয়ার সুযোগ কারণ কোথায় যাবে যেখানেই যাবে সেখানেই আমি রবের রাজত্ব পাহাড়ে যাবে পাহাড়ে আমি রবের রাজত্ব জঙ্গলে যাবে জঙ্গলে আমি রবের রাজত্ব আসমানে যাবে আসমানেও আমি রবের রাজত্ব এমনকি চাঁদের মধ্যে গেছে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম বিজ্ঞানী আমেরিকার নাসার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং যিনি সর্বপ্রথম আমেরিকার নাসার বিজ্ঞানী তিনি সর্বপ্রথম চাঁদের পিঠে পা রেখেছে শুধু পাই রাখে নাই চাঁদের পিঠের মধ্যে আমাদের মতো মাটির পৃথিবীর মতো হাঁটা চলা করেছে আমার ভাইরা আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চাঁদের পৃথিবীতে চলে গিয়েছে চাঁদের পৃথিবীতে যখন অবতরণ করেছে তখন সময়টা ছিল ফজরের সময় জোরে বলি সুবহানাল্লাহ ফজরের সময় পৃথিবীতে বিভিন্ন মসজিদ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিচ্ছে আর নীল আর্মস্ট্রং সেই আজানের শব্দগুলো চাঁদের দেশ থেকে পেয়েছে জোরে বলি সুবহানাল্লাহ নীল আর্মস্ট্রং পাগল হয়ে যায় আশ্চর্য হয়ে যায় এই চাঁদের জমিনের মধ্যে কে আবার আজান দেয় আমরাই তো সর্বপ্রথম চাঁদ বিজয় করেছি আমেরিকার নাসা থেকে আমরাই সর্বপ্রথম চাঁদের পৃথিবী এসেছি আমাদের আগে কি কোনো মুসলমান বিজ্ঞানীর আবার আসলো কিনা চাঁদের মধ্যে আবার আজান দেয় কোত্থেকে নীল আর্মস্ট্রং নিজের অডিও করার যন্ত্র দিয়ে তিনি ওই আজানগুলাকে অডিও করলেন রেকর্ড করে রাখলেন চাঁদ থেকে যখন নেমে এসেছে নেমে আসার পরে সর্বপ্রথম আমেরিকার শিকাগো শহরের মসজিদের মধ্যে চলে গেছে সেন্ট্রাল মসজিদে সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে আয় ইমাম সাহেব আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাই আমার মধ্যে বড় কিউরিসিটি আমি জানতে চাই আপনারা কি কোনো মুসলমান বিজ্ঞানী চাঁদের মধ্যে পাঠিয়েছেন কিনা যে চাঁদের মধ্যে আজান দেয় ইমাম সাহেব বলেন আমার তো জানা নাই আমরা তো কোনো মুসলমান বিজ্ঞানী চাঁদের দেশে পাঠাই নাই নীল আর্মস্ট্রং বলে তাহলে চাঁদের দেশে আজান দেয় কে ইমাম সাহেব আশ্চর্য হয়ে যায় চাঁদের দেশে আবার কে আজান দেয় উনি বলতেছে আপনি ভুল শুনেছেন বলে না আমি ভুল শুনি না আমি রেকর্ড করে নিয়ে এসেছি ইমাম সাহেবের কাছে নীল আর্মস্ট্রং নিজের রেকর্ডটা বাজিয়ে দিয়েছে ইমাম সাহেব শুনতে পাচ্ছে চাঁদের দেশের মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি হয় জোরে বলি সুবহানাল্লাহ ইমাম সাহেবের কাছে ব্যাখ্যা চাওয়া হলো ইমাম সাহেব বলছে আমরা কিতাবের মধ্যে পড়েছি এই জমিনের মধ্যে যখন আজান হয় এই আজানটা এক আসমান দুই আসমান
এমন কি সপ্ত আসমান ভেদ করে আল্লাহর মহল আরশে মহল্লার মধ্যে পৌঁছে যায়। আপনি যখন চাঁদের দেশে ছিলেন তখন ফজরের সময় ছিল, এই ফজর আজান দিচ্ছিল পৃথিবীর, মুসলমানরা মসজিদ থেকে আজান দিচ্ছিল মুয়াজ্জিনরা, আর সেই আওয়াজটা আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছছিল। আর আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে ঈমান দিবে, আপনার মধ্যে ঈমানের বরকত ঈমানের নূর আল্লাহ দান করবে, এই জন্য আপনার কর্ণ গুহুরের মধ্যে আজানের ধ্বনি ভাসিয়ে দিয়েছে। নীল আর মসৃণ আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন ইমাম সাহেব আমাকে আর দেরি করায়েন না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নীলা মুস্তাং সর্বপ্রথম চাঁদ যিনি বিজয় করেছেন, চাঁদের পিঠে যিনি পা রেখেছেন, তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমার মূল আলোচনার দিকে যাব। মাহে রবিউল আউয়াল রাসূলের জন্ম হয়েছে এই মাসে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তিনটা পুরস্কার দিয়েছেন। এক নম্বর পুরস্কারটা কি মনে আছে? মনে আছে কি পুরস্কার দিয়েছে? এক নম্বর মুসলমানদেরকে আল্লাহ তাআলা প্রথম পুরস্কারটা কি দিয়েছে? আহা, দেখছেন কি মনোযোগে আপনারা, কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন। একজন মানুষ বলতে পারছেন না আমি প্রথমটা কি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছে মুমিনদেরকে। দুই নম্বর পুরস্কার কি ছিল? আল্লাহ তাআলা এই পৃথিবীতে বৈধ সূত্রে মুসলমানদেরকে বসবাস করার মতো অধিকার দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নম্বর যেটা আজকের আলোচনার মূল আলোচনার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামতটা দিয়েছে, আমাদেরকে যেই নিয়ামতটা দিয়ে আমাদেরকে ধন্য করেছে, সেটা হলো আমাদেরকে আমাদের রাসূল দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন, এটা অন্য কোন উম্মতকে দান করে নাই, মূসার উম্মতকে দেয় নাই, ঈসার উম্মত, ইব্রাহিম, ইউসুফ আর ইয়াকুবের উম্মতকে আল্লাহ দেয় নাই। আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الحمد وله الملك وهو على كل شيء قدير، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمداً عبده ورسوله الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيراً، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، زبان كل كنت ملبر أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة.
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبته زبان كله أما شنگ فرن درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هجر بتحاب دونار پري فيري أشني تمي أبن غري دينير آلو تمي چھڑي ديتے চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলমারি দক্ষিণ কামার গ্রাম হাফেজিয়া এতিমখানা গোরস্থান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হচ্ছে আজকে 2 অক্টোবর 2023 14তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আলোচনা করেছেন যোগ্য বিজ্ঞ উলামা একরাম। আপনাদের পূর্ব কামার গ্রাম পুরাতন কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব এবং বলমারি গুনবাহা এসি মসজিদের সম্মানিত খতিব মহোদয় অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন। হুজুর যে আলোচনা করেছেন এটাই পুরো আলোচনার মুলাখাস। হুজুর আলোচনা থেকে একটা সুন্নতে আমল যদি নিয়ে যেতে পারেন আজকের মাহফিল সার্থক যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন হযরতদের কণ্ঠে আরো দ্বীনের মহব্বত ভালোবাসা তৈরি করে দিন সকলে পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি এমদাদুল্লাহ হাশেমি হযরত চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ থেকে আমাদের জন্য হেদায়েতের কিছু খোরাক যোগিয়ে দিন সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সে মহান স্রষ্টা, সে মহান দ্রষ্টা, সে মহান রব্বুল ইজ্জাত আল জালালের আলিশান দরবারে, যিনি আজকের এই প্রতিকূল মুহূর্তে আপনাকে আমাকে এই জান্নাতি একটা প্যান্ডেল উপহার দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন ইমানের আওয়াজকে বলন্দ করে সমুচ্চ স্বরে হৃদয়ের একেবারে সুগভীর থেকে সকলে আমরা জোরে সুরে বলে উঠছি আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে পাক মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, আজকের মাহফিলটা এমন একটা সময়ে চলছে, এমন একটা মাসে যে মাসটা রবিউল আউয়াল মাস। এই মাসে বিশ্ব কায়নাতের সর্বশ্রেষ্ঠ মহামানব আগমন করেছিলেন,
একদিকে যেমন আল্লাহ তাআলা এই মাহফিলকে আমার আপনার জন্য হেদায়েতের জারিয়া রাসূলের মুহাব্বত রাসূলের আজমত নিজের রূহের মধ্যে প্রথিত করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন ঠিক অন্যদিকে বাংলাদেশের এক প্রান্তে মুসলমান নামধারী কুলাঙ্গা আসাদ নূরের মতো কিছু জাহান্নামের কীট আমার রাসূলকে নিয়ে আমার রাসূলের চরিত্র নিয়ে কুচ্ছা রটানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা আজকে একটা দুইটা নয় অসংখ্য নাস্তিক অসংখ্য মুরতাদ অসংখ্য গুস্তাখ রাসূল বাংলার জমিনে আমার রাসূলের পবিত্র চরিত্রের উপরে কালিমা লেপন করেই চলছে কথা বলুন ঠিক কিনা প্রশাসনের দৃষ্টি সেখানে যায় না আজকে যদি একটা নাস্তিককে ধরে জাতীয় বাইতুল মুকাররমের সামনে ক্রেনের মধ্যে ঝুলা দৃষ্টান্তমূলক শাস্তি দিত আল্লাহই আল্লাহকে হাজির নাজির মনে করে বলছি বাংলার জমিনে দ্বিতীয় আরেকটা নাস্তিক তৈরি হওয়ার সুযোগ পেত না কথা বলেন ঠিক কিনা মুসলমান সিরাতুন নবী মাহফিল আর মিলাদুন নবীর মাহফিল করে লাভ কি যদি রাসূলের চরিত্র নিয়ে কেউ কলঙ্ক দাগ করে কথা বলেন ঠিক কিনা আগে সেটাকে সামলাতে হবে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল ইস্তিমাউ লিকাউমিল কিল্লা ওয়াল ইখতিলাফু ইয়ুদ্বিফুল কাসরা মুসলমানদের ঐক্যবদ্ধ একটি সম্প্রদায় হতে হবে একটি জাতি হতে হবে আমরা যদি ঐক্যের প্রাচীর গড়ে দাঁড়াতে পারতাম মুসলমানরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে কে কোন দল করি কে কোন নেতার গোলামি করি এই সব কিছু ঝেড়ে মুছে মুসলমানিত্বের এক কাতারে এসে আমরা যদি আজকে নাস্তিকদের মোকাবেলা করতে পারতাম খোদা দ্রোহীদের মোকাবেলা করতে পারতাম খোদার কসম আজকে আমার রাসূলের পবিত্র চরিত্রের উপরে কালিমা লেপন করার সাহস কোন কুলাঙ্গারের হতো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আসুন আমরা মাহে রবিউল আউয়ালে একটি জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আল্লাহর কোরআন থেকে রাসূলের সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার মতো সুযোগ পেয়েছি এজন্য আবারো আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে করছি আলহামদুলিল্লাহ আমার ভাইরা প্রধান অতিথি চলে এসেছেন আমরা সুদীর্ঘ আলোচনা করব না আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি আপনাদেরকে একটি বিষয়ের উপরে কিছু আলোচনা শোনানোর চেষ্টা চালাবো যদি আপনারা ধৈর্য সহকারে শুনেন শুনবেন তো ইনশাআল্লাহ মাঝের যেই ফাঁকা জায়গাগুলো আছে আমরা একটু জুড়ে মিলে বসার চেষ্টা করি মাঝের ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করি মহাব্বতের সঙ্গে রাসূলের ইশক রাসূলের মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে এটা রাসূলের মজলিস রাসূলের আলোচনার মজলিস রাসূলের সেরা আলোচনা করার মজলিস আমরা এই মজলিসটাকে একটি সৌন্দর্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি সকলে পড়ি আমিন আমার ভাইরা আমরা মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন আমাদেরকে ঈমানের সম্পদ দান করেছেন পৃথিবীতে মুসলমানরা যে দামি মুসলমানরা যে সম্মানিত মুসলমানরা যে ইজ্জত ওয়ালা এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে কথা বলেন আছে যারা এক আল্লাহকে রব বলে স্বীকার করেছে যারা ঈমান এনেছে ঈমানদার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করেছেন কয়টা পুরস্কার আরো জোরে বলেন কয়টা তিনটা ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানদেরকে তিনটা সম্মান তিনটা পুরস্কার তিনটা নিয়ামত আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন এর এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের সর্বোচ্চ সম্মান আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন কথা বলেন কাদেরকে আরো জোরে বলেন কাদেরকে কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো মুসলমানরা যেখানে সম্মানিত জাতি যেখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মানিত করেছেন অথচ আজকে মুসলমানদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আর কাফের মুশরিকদেরকে মাথা উঠায় নাচানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা বাংলার জমিন শাহ জালাল আর শাহ মখদুম এই জমিনে চাষাবাদ করেছে এই জমিনে যারা মুসলমান এই মুসলমানদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া মাজার মধ্যে গোশ রশিদ লাগায়া
তারপরে তাদেরকে কোটিয়ার আদালতে উঠানো হয় আর নায়ক আর গায়িকাদেরকে স্যালুট দেয়া কেমন যেন শ্বশুরবাড়ি ঢুকতেছে এক দরজা দিয়ে আরেক দরজা দিয়ে বের হচ্ছে এরকম একটা সম্মান দিয়ে তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক কি না আল্লাহ তো ইজ্জত দিয়েছে মুসলমানদের আমার কথা না কোরআনে কারীম খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে চমৎকার করে বলেছেন ولله العزة ولرسوله وللمؤمنين الله تعالى عزت الله جن عزت رسول جن আর عزت مؤمن در جن مسلمان در جن جوري بولي سبحان الله الله সম্মান দিয়েছে মুসলমানদের অথচ আজকে মুসলমানরা সেই সম্মান থেকে অনেক দূরে সরে যাচ্ছে মুসলমানদের সেই সম্মানকে কেড়ে নেওয়া হচ্ছে এটা যে বা যারা কেড়ে নিচ্ছে এই জাতিদের একদিন ঠিকই ধরপাকড় হবে কথা বলেন ঠিক কি না দুই নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যেই পুরস্কারটি দিয়েছে এটা অত্যন্ত দামি পুরস্কার আল্লাহ তাআলা এই জমিনের প্রতিনিধি এই জমিনের ওয়ারিস আল্লাহ তাআলা মুমিনদেরকে করেছেন জোরে বলি সুবহানাল্লাহ এই জমিনের বৈধ সূত্রে থাকার বসবাস করার একমাত্র অধিকার মুসলমানদের কাফের মুশরিকদের বৈধ সূত্রে বসবাস করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই এটা পবিত্র কোরআনের কথা দেন নাই বলতে এটা উদ্দেশ্য নয় তবে আল্লাহ তাআলা যেটা বোঝাচ্ছে যে জমিন আমার যারা আমার অনুগত্য করবে যারা আমার অনুসরণ করবে যারা আমাকে রব হিসাবে স্বীকার করবে তারাই এই জমিনে বৈধ সূত্রে বসবাস করবে কথা বলেন ঠিক কি না কোরআনে কারীম জানাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولله الأرض يرثها عبادي الصالحين الله رب العالمين بولين اي زمين هلو عمار اي زمين المالك همي الله ار اي زمين بويدو شتر اي زمين بويدو شتر ثقار ادھکار بشباش قرار ادھکار هلو مومن در مسلمان در جوري بولي سبحان الله আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জমিনে বৈধ সূত্রে বসবাস করার মতো সুযোগ করে দিয়েছেন ইনামত দিয়েছেন এটা কোন কাফের মুশরিকদেরকে আল্লাহ দেন নাই অথচ আমরা দেখতে পাই আজকে যারা মুমিন হয় যারা আল্লাহকে এক বলে স্বীকার করে যারা রাসূলের গোলামি স্বীকার করে নাই তাদেরকেই এই জমিন থেকে রাজাকার বলে উৎখাত করার চেষ্টা করা হয় এটা নতুন কিছু না আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও রাজাকার বলেছিল ওই মক্কার কাফের মুশরিকরা কথা বলেন ঠিক কি না মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন দীন ইসলামের দাওয়াত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে লাগলেন তখন এক শ্রেণীর মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজাকার বলতে শুরু করলো কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী বড় কষ্ট পেলেন বড় দুঃখ পেলেন হৃদয়ের মধ্যে ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম প্রায় কারণ আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে রাসূলকে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেই জন্য জমিনে পাঠিয়েছেন আল্লাহর নবী এই কাজটা আঞ্জাম দিচ্ছিলেন বলে মক্কার কাফের মুশরিকরা বিশ্ব নবীকে রাজাকার বলল শুধু রাজাকার বললই না বলল মুহাম্মদ তুমি রাজাকার তুমি আমাদের মক্কা ছাড় যেখানে মনে চায় সেখানে চলে যাও মক্কায় থাকার মতো কোনো সুযোগ তোমার না আল্লাহর নবী বড় কষ্ট পেয়েছে বড় দুঃখ পেয়েছে ব্যথিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী আরজি জানাচ্ছে প্রশ্ন করছে আল্লাহ এই মক্কা কার এই মক্কার জমিনে বৈধ সূত্রে থাকার অধিকার কার আল্লাহ রাব্বুল আলামিন কসম করে রাসূলের দরবারে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ জোরে বলি আল্লাহু আকবার হয় নাই আরো জোরে আল্লাহু আকবার এ মুসলমান আজকে আল্লাহু আকবারের আওয়াজ কমে গিয়েছে এই জন্যই তো দুই দিন পর পর নতুন নতুন নাস্তিকদের আবিষ্কার হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহু আকবারের মধ্যে পাওয়ার আছে
আল্লাহু আকবারের মধ্যে শক্তি আছে আর একটা সময় তো ছিল মুসলমানরা নারায়ে তাকবীর বলে তরবারি উঁচিয়েছে কাফের মুশরিকরা নারায়ে তাকবীরের ধ্বনি শুনে তারা লেজ গুটিয়ে পালিয়েছে সিরাতের কিতাব খুলুন সিরাতের কিতাব খুলুন আল্লামা ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাত মুস্তাফার মধ্যে লিখেছে আল্লাহ রাসূল সফর শেষ করে থাকা ওয়ার তার মধ্যে ক্লান্তি চলে এসেছে সফরের মাঝখানে সাহাবাদেরকে বলছেন সাহাবারা পরামর্শ করছি তোমাদের সঙ্গে কারণ রাসূল পরামর্শ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল আর আজকে আমার সমাজে কোরআন ছেড়ে দিয়ে পরামর্শ ছেড়ে দিয়ে আজকে নিজেদের বানোয়ার কিছু তন্ত্র আর মন্ত্র দিয়ে দেশ আর রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করা হয় কথা বলেন ঠিক কি না রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করছেন সাহাবারা দীর্ঘ পথ অতিক্রম করেছি শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে বলো আমরা কি একটু বিশ্রাম নিতে পারি সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা ভালো মনে করেন সেটাই আল্লাহ রাসূল সাহাবাদের বিশ্রাম করার অনুমতি দিলেন রাসূল আরবী নিজেও বিশ্রাম করার জন্য একটু গাছের নিচে তিনি তার পিঠটাকে বরকতময় পিঠটাকে লালায়া দিয়া তিনি একটু শুয়ে আছেন হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসলো তিনি ঘুমিয়ে পড়লেন তার তরবারিটা গাছের ডালের সঙ্গে বাঁধা ছিল একটা কাফের সুযোগ সন্ধানী কাফের সে দূর থেকে লক্ষ্য করছিল রাসূল আরবীকে কখন কিভাবে রাসূলকে হত্যা করা যায় এই চক্রান্ত নিয়ে এই পলিসি নিয়ে সে রাসূলকে অনুসরণ করছিল যখন দেখলো রাসূল আরবী ঘুমিয়ে আছে তরবারিটা হাতের নাগালে নাই গাছের মধ্যে ঝুলানো সুযোগ পেয়ে চলে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমের মধ্যে তরবারিটা গাছ থেকে নামিয়ে তরবারি কোষমুক্ত করে রাসূল আরবীর উপরে গর্দানের উপরে তরবারিটা উঁচিয়ে ধরে বলছে মুহাম্মদ আয় মুহাম্মদ আব তুমকো মুঝসে কিয়া বা কিসনে বাঁচায়েগা মুহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আমার ভাইরা একটু লক্ষ্য করেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তার হিম্মত তার সাহস রাসূল এমনিতে হয় না নবী এমনিতে হয় না কি পরিমাণ হিম্মত আর সাহস থাকতে পারে রাসূল আরবী এই কঠিন সিচুয়েশনের মধ্যে তিনি মাত্র ঘাবড়ালেন না একটুও তিনি নিজের মধ্যে কোনো ভয় ভীতি গ্রস্ত তিনি হলেন না তিনি একেবারে স্বাভাবিকভাবে স্বাভাবিক কণ্ঠে ভয় ভীতিহীন ডর ভীতিহীন একেবারে বুকটাকে ফুলাইয়া তিনি বললেন মুঝে আল্লাহ নে বাঁচায়েগা জোরে বলি সুবহানাল্লাহ রাসূল আরবী বললেন এই আমাকে আমার আল্লাহ বাঁচাবে আশ্চর্য হয়ে গেছে এই বিরান মরুভূমির মধ্যে ওর সাহাবারা ঘুমাচ্ছে তরবারি আমার হাতে সে নিরস্ত্র আমার হাতে অস্ত্র সে আমাকে বলছে আল্লাহ বাঁচাবে কিভাবে বাঁচাবে কিন্তু রাসূল আরবীর কথার মধ্যে এত ওয়েট ছিল এত ওজন ছিল সিরাতের কিতাব লিখছে যখন আল্লাহর হাবিব যখন আল্লাহর নাম উচ্চারণ করেছে জমিন কাঁপতে শুরু করেছে ওই কাফেরের হাত কাঁপতে কাঁপতে পা কাঁপতে কাঁপতে তরবারিটা মাটির মধ্যে পড়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ রাসূল আরবী মুসলমান আজকে আমাদের ঈমান আছে কি সেই ঈমানের শক্তি নাই জোরে বলেন ঠিক কি না কি ঈমানের শক্তি শক্তি আহা আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান হি হম বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান হি হম হ্যাঁ পৃথিবীর মানুষ আমরা এমন একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সাম্রাজ্য এমন একটা সম্প্রদায় বানিয়ে পাঠিয়েছে আমরা বাতিলকে কখনো ভয় করি না পরোয়া করি না জোরে বলি সুবহানাল্লাহ সেই নারায়ে তাকবীর আমাদেরকে উচ্চারণ করতে হবে আল্লাহ বলছে তোমরা যখন আমার নাম নিবে উচ্চ স্বরে বলবে ভয় পাও কেন আজকে আমরা নারায়ে তাকবীর দিলাম এক শ্রেণীর মানুষ আছে বাংলার জমিনে যারা আমাদেরকে বিভিন্ন দলের তকমা দিয়ে জেলার জুলুমের ফায়দায় কথা বলেন ঠিক কি না আল্লাহর জমিনে আল্লাহর বরকত চলবে আল্লাহর নামের ঘোষণা চলবে তোমার অত কেন চুলকানি লাগে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আসুন এক চোর চুরি করার জন্য ঘরের দরওয়াজা আর জালনার পাশে মাঝে মধ্যে উঁকি দেয় আর কান পেতে পেতে শুনে গভীর রাতে মাঝে মধ্যে দরজার জানানোর পাশে কান লাগায় লাগায় শোনার চেষ্টা করে ঘরের মধ্যে কেউ এখনো জাগ্রত আছে কিনা নাকি ঘুমায় পড়ছে সবাই যখন কানটা লাগাইছে দেখে ভিতর থেকে বাচ্চাদের ফিস ফিস আওয়াজ আসতেছে কান্নাকাটির আওয়াজ আসতেছে চোর আর ভিতরে ঢোকার সাহস পায় না চোর আর ঘরের মধ্যে শিংখুসার সাহস পায় না দরজা জানলা দিয়ে ঢোকার সাহস পায় না আবার কিছুক্ষণ ওয়েট করে কিছুক্ষণ পরে আবার যখন কান লাগাইছে জানলা দরজার পাশে দেখে মুরব্বীরা এখনো
ফিস ফিস আওয়াজে কথা বলতেছে তোর সাহস পাচ্ছে না কারণ এখনো মানুষ জীবিত আছে জাগ্রত আছে ঢুকলে ওরা আমাকে ধরে ফেলবে আমাকে আচ্ছা মতো ঢবল ধোলাই করবে আমার ভরে সাহস পাচ্ছে না ঠিক আজকে যদি মুসলমানরা ঈমানের আওয়াজকে বুলন্দ করে আজকে যদি তারা নারায় তাকবীরের আওয়াজ দিত খোদার কসম বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদদের তৈরি হতো না এজন্য আমাদেরকে আল্লাহু আকবারের আওয়াজগুলো উচ্চ স্বরে দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি ভয় পাবেন আসুন তাহলে আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই নাম্বার পুরস্কার দিয়েছে আমাদেরকে বলছে মুমিন তোমরা এই তোমরা যারা মুমিন তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি দ্বিতীয় পুরস্কার দিয়েছি তোমরা এই জমিনের মূল উত্তরাধিকারী এই জমিনের মূল ওয়ারিস তোমরাই এই জমিনে বৈধ সূত্রে বসবাস করার উপযোগী আমার ভাইরা আর এই জমিনে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না যারা ঈমান আনে না এই জমিনে বৈধ সূত্রে বসবাস করার সুযোগ তাদের নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেছে গোলাম এই তুমি যদি আমাকে না মানো তুমি যদি আমার ইবাদত না করো আমাকে রব বলে স্বীকৃতি না দাও তাহলে আমার জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাও আল্লাহ আবার পরোক্ষণেই বলে দিচ্ছে আমার জমিন ছেড়ে ওদের অন্য কোনো জায়গা যাওয়ার সুযোগ কারণ কোথায় যাবে যেখানেই যাবে সেখানেই আমি রবের রাজত্ব পাহাড়ে যাবে পাহাড়ে আমি রবের রাজত্ব জঙ্গলে যাবে জঙ্গলে আমি রবের রাজত্ব আসমানে যাবে আসমানেও আমি রবের রাজত্ব এমনকি চাঁদের মধ্যে গেছে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম বিজ্ঞানী আমেরিকার নাসার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং যিনি সর্বপ্রথম আমেরিকার নাসার বিজ্ঞানী যিনি সর্বপ্রথম চাঁদের পিঠে পা রেখেছে শুধু পাই রাখে নাই চাঁদের পিঠের মধ্যে আমাদের মতো মাটির পৃথিবীর মতো হাঁটা চলা করেছে আমার ভাইরা আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চাঁদের পৃথিবীতে চলে গিয়েছে চাঁদের পৃথিবীতে যখন অবতরণ করেছে তখন সময়টা ছিল ফজরের সময় জোরে বলি সুবহানাল্লাহ ফজরের সময় পৃথিবীতে বিভিন্ন মসজিদ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ থেকে মুয়াজ্জিনরা আজান দিচ্ছে আর নীল আর্মস্ট্রং সেই আজানের শব্দগুলো চাঁদের দেশ থেকে পেয়েছে জোরে বলি সুবহানাল্লাহ নীল আর্মস্ট্রং পাগল হয়ে যায় আশ্চর্য হয়ে যায় এই চাঁদের জমিনের মধ্যে কে আবার আজান দেয় আমরাই তো সর্বপ্রথম চাঁদ বিজয় করেছি আমেরিকার নাসা থেকে আমরাই সর্বপ্রথম চাঁদের পৃথিবী এসেছি আমাদের আগে কি কোনো মুসলমান বিজ্ঞানীর আবার আসলো কিনা চাঁদের মধ্যে আবার আজান দেয় কোত্থেকে নীল আর্মস্ট্রং নিজের অডিও কোনার যন্ত্র দিয়ে তিনি ওই আজানগুলাকে অডিও করলেন রেকর্ড করে রাখলেন চাঁদ থেকে যখন নেমে এসেছে নেমে আসার পরে সর্বপ্রথম আমেরিকার শিকাগো শহরের মসজিদের মধ্যে চলে গেছে সেন্ট্রাল মসজিদে সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে আয় ইমাম সাহেব আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাই আমার মধ্যে বড় কিউরিসিটি আমি জানতে চাই আপনারা কি কোনো মুসলমান বিজ্ঞানী চাঁদের মধ্যে পাঠিয়েছেন কিনা যে চাঁদের মধ্যে আজান দেয় ইমাম সাহেব বলেন আমার তো জানা নাই আমরা তো কোনো মুসলমান বিজ্ঞানী চাঁদের দেশে পাঠাই নাই নীল আর্মস্ট্রং বলে তাহলে চাঁদের দেশে আজান দেয় কে ইমাম সাহেব আশ্চর্য হয়ে যায় চাঁদের দেশে আবার কে আজান দেয় উনি বলতেছে আপনি ভুল শুনেছেন বলে না আমি ভুল শুনি না আমি রেকর্ড করে নিয়ে এসেছি ইমাম সাহেবের কাছে নীল আর্মস্ট্রং নিজের রেকর্ডটা বাজিয়ে দিয়েছে ইমাম সাহেব শুনতে পাচ্ছে চাঁদের দেশের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি হয় জোরে বলি সুবহানাল্লাহ ইমাম সাহেবের কাছে ব্যাখ্যা চাওয়া হলো ইমাম সাহেব বলছে আমরা কিতাবের মধ্যে পড়েছি এই জমিনের মধ্যে যখন আজান হয় এই আজানটা এক আসমান দুই আসমান এমনকি সপ্ত আসমান ভেদ করে আল্লাহর মহল আর সে মহল্লার মধ্যে পৌঁছে যায় আপনি যখন চাঁদের দেশে ছিলেন তখন ফজরের সময় ছিল এই ফজর আজান দিচ্ছিল পৃথিবীর মুসলমানরা মসজিদ থেকে আজান দিচ্ছিল মুয়াজ্জিনরা আর সেই আওয়াজটা আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিমে পৌঁছছিল আর আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে ঈমান দিবে আপনার মধ্যে ঈমানের বরকত ঈমানের নূর আল্লাহ দান করবে এই জন্য আপনার কর্ণগুহুরের মধ্যে আজানের ধ্বনি ভাসিয়ে দিয়েছে নীল আর্মস্ট্রং আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে বললেন ইমাম সাহেব আমাকে আর দেরি করায়েন না আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদ যিনি বিজয় করেছেন চাঁদের পিঠে যিনি পা রেখেছেন তিনি মুসলমান হয়ে গেলেন জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা কথা দীর্ঘ হয়ে যাচ্ছে আমার মূল আলোচনার দিকে যাব মাহে রবিউল আউয়াল রাসূলের জন্ম হয়েছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তিনটা পুরস্কার দিয়েছেন এক নম্বর পুরস্কারটা কি মনে আছে
মনে আছে কি পুরস্কার দিয়েছে এক নম্বর মুসলমানদেরকে আল্লাহ তাআলা প্রথম পুরস্কারটা কি দিয়েছে আহা দেখছেন কি মনোযোগে আপনারা কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন একজন মানুষ বলতে পারছেন না আমি প্রথমটা কি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছে মুমিনদেরকে দুই নম্বর পুরস্কার কি ছিল আল্লাহ তাআলা এই পৃথিবীতে বৈধ সূত্রে মুসলমানদেরকে বসবাস করার মতো অধিকার দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ তিন নম্বর যেটা আজকের আলোচনার মূল আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামতটা দিয়েছে আমাদেরকে যে নিয়ামতটা দিয়ে আমাদেরকে ধন্য করেছে সেটা হলো আমাদেরকে আমাদের রাসূল দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ মুমিনদেরকে আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন এটা অন্য কোন উম্মতকে দান করে নাই মূসার উম্মতকে দেয় নাই ঈসার উম্মত ইব্রাহিম ইউসুফ আর ইয়াকুবের উম্মতকে আল্লাহ দেয় নাই আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছে কোরআনে কারীম বলছে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের উপরে বড় একটা অনুগ্রহ করেছে ইমানদারদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা দয়া করেছেন সেই দয়াটা হলো আল্লাহ ইমানদারদেরকে একটা নবী দান করেছে একটা রাসূল দান করেছে যেই রাসূলের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইমানদারদেরকে আমি যেই নবী দান করেছি যেই রাসূল দান করেছি এই রাসূলদের দায়িত্ব হলো এই রাসূলদের জিম্মাদারি হলো সে তার উম্মতদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কোরআনের শিক্ষা দেবে এবং সে তাজকিয়ার কাজ করবে তার উম্মতদের আত্মশুদ্ধি করার চেষ্টা করবে জোরে বলি সুবহানাল্লাহ আপনারা বিরক্ত হচ্ছেন আরো জোরে বলেন বিরক্ত হচ্ছেন বিরক্ত হলে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ ইমদাদুল্লাহ হাশেমী সাহেব হুজুর চলে এসেছে আপনারা বিরক্ত হলে শুধুমাত্র আমাকে একটু হাত উচ্চ করে জানাবেন আমি ছেড়ে দেব হুজুর চলে আসবে আর কিছুক্ষণ বলবো আলোচনা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটু তাহলে একটু মেহরবানি করে আগায় আসেন যে মাঝের ফাঁকা জায়গাগুলো যাদের আছে একটু আগায় আসেন কষ্ট করে আগায় আসেন জিকিরের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা তৃতীয় যে পুরস্কারটা দিয়েছে একটু জোরে বলেন তো পুরস্কারটা কি আহা কেমন রাসূল দিয়েছে জানেন কেমন রাসূল আপনাকে আমাকে দিয়েছে যে রাসূল রাসূল হয়েছেন পরে তবে তার রাসূলের স্বীকৃতি নিয়েছে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ তিনটা কনফারেন্স করেছিল তিনটা জনসভা করেছিল তার মধ্যে একটা ছিল যখন আমরা সবাই ছিলাম উপস্থিত আল্লাহ আমাদের থেকে স্বীকৃতি নিয়েছিল আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা প্রত্যেকে বলেছিলাম কালু বালা হ্যাঁ রব আপনি আমাদের রব এটা প্রথম এরপরে আল্লাহ তাআলা আরেকটা এই আয়োজন করেছিলেন মহা সমাবেশ করেছিলেন যেই সমাবেশের মধ্যে শুধুমাত্র রাসূলরা ছিল শুধুমাত্র রাসূলরা আল্লাহ তাআলা রাসূলদের কাছে একটা বিষয় উপস্থাপন করেছিল আল্লাহ বলেছিল এই ঈসা এই মুসা এই ইব্রাহিম এই ইয়াকুব এই ইউসুফ সমস্ত নবীদেরকে আল্লাহ উপস্থিত করে বলেছিল তোমরা নবী হবে পরে তোমরা রাসূল হবে পরে তবে তার আগে তোমরা আমি একজন রাসূল পাঠাবো যে রাসূলকে স্বীকৃতি দেবে আগে চলে করি সুবহানাল্লাহ সমস্ত নবীরা সমস্ত রাসূলরা এক বাক্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়াত এবং রিসালাতের স্বীকৃতি দিয়েছিল জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা কেমন রাসূল পেয়েছেন জানেন আহা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলেন অথচ মা আমিনা বলছে আমি আমার সন্তানের কারণে 10 মাস 10 দিনে এক মুহূর্তের জন্য টের পাই নাই যে আমার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে পৃথিবীতে একটা বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে আসে বিজ্ঞান প্রমাণ করছে বিজ্ঞান আমেরিকার বিজ্ঞানীরা আমেরিকার ডক্টররা প্রমাণিত করেছে একটা মা তার যে ভিতরের রেহেমটা তার যে জরায়ুটা এটার আয়ত্ত এটার বড়ত্ব মাত্র 10 সেন্টিমিটার কত 10 ইঞ্চি মাত্র 10 ইঞ্চি কিন্তু একটা বাচ্চার বয়স যখন 7 মাস হয় তখন বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায় 10 ইঞ্চি লম্বা হয়ে যায় এরপরে মায়ের রেহেমের মধ্যে আর কোনো জায়গা থাকে না বাচ্চাকে বড় করার সুযোগ থাকে না কিন্তু বাচ্চার বয়স যখন 7 মাস 10 দিন হয় তখন 1 ইঞ্চি করে আধা ইঞ্চি করে বাচ্চা বাড়তে থাকে কিন্তু মায়ের রেহেম তো মাত্র 10 ইঞ্চি তখন আল্লাহ তাআলা কি করেন জানেন রব কাকে বলে
রব কাকে বলে রব তখন ওই বাচ্চার পাটাকে মায়ের কলিজার নিচে সেট করে দেয় মায়ের কলিজার নিচে সেট করে দেয় মায়ের রহম তো আর বাড়ে না কিন্তু বাচ্চা বাড়ে বাচ্চা বাড়ে বাচ্চা বড় হচ্ছে 10 মাস 10 দিন পর্যন্ত কিন্তু মায়ের রহম তো আর বাড়ছে না বাচ্চার কলিজার মধ্যে বাচ্চার পাটা মায়ের কলিজার মধ্যে বারবার লাগে বিজ্ঞান বলছে প্রত্যেকদিন বাচ্চা গড়ে কম পক্ষে 400 বার করে মায়ের কলিজার মধ্যে লাথি মারে মায়ের কলিজার মধ্যে আমার ভাইরা এই লাথির মধ্যে এমন এমন ঐতিহাসিক লাথি আছে একটা লাথি আপনি আপনার মাকে মেরেছিলেন আপনার পেটের মধ্যে থাকতে আপনার মা দাঁড়ানো ছিল সহ্য করতে পারে নাই বসে গেছে এমন লাথি মেরেছেন আপনার মা শুয়ে ছিল আর সহ্য করতে পারে না উঠে বসে গেছে দাঁড়িয়ে গেছে দাঁড়ানো ছিল বসে গেছে বসা ছিল শুয়ে গিয়েছে এমন কষ্ট আপনি আপনার মাকে দিয়েছেন আমার ভাইরা অথচ আল্লাহর হাবিব 10 মাস 10 দিন তার মায়ের পেটের মধ্যে ছিল আমেনা বলছে আমি আমার বাচ্চার কারণে আমি আমার বাচ্চা আমাকে কষ্ট দিয়েছে বা কোন রকম অসুবিধা আমার হয়েছে এই জন্য আমি মোটেও টের পাই নাই যে আমার পেটের মধ্যে কোনো বাচ্চা আছে আমার ভাইরা ঐতিহাসিক আল্লামা ইবনে জারির তাবারী তার তাফসীর তাবারীর মধ্যে লিখেছে আল্লাহর হাবিব পৃথিবীতে আসবেন আল্লাহর নবী পৃথিবীতে আসবেন অনেক দেরি তার আগে আম্মা জান আমিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ঘটনা জাহির করে দিয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় সামনে এমন একজন সন্তান আগমন করবে স্বাভাবিক কোনো সন্তান নয় কোটি কোটি সন্তানদের চেয়ে আলাদা সন্তান আমার ভাইরা তৎকালীন জামানায় আরবের একটা নিয়ম ছিল রীতি ছিল আরবের মহিলাদের যদি স্বামী মারা যেত ওই মহিলা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারত না ওই মহিলা অযথা কোনো বাজার ঘাটের মধ্যে ঘোরাফেরা করার সুযোগ পেত না কিন্তু আম্মা জান আমিনা তিনি যখন রাস্তাঘাটে হাঁটতেন একান্ত প্রয়োজনে যখন তিনি বাজার ঘাটে যেতেন তার শরীর থেকে এমন এক সুঘ্রাণ বের হতো এমন একটা ঘ্রাণ বের হতো যা মক্কার মানুষ কখনো পায় নাই যেই ঘ্রাণটা আল্লাহর জান্নাতি ঘ্রাণ মিশকে আম্বরের ঘ্রাণ জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আম্মা জান আমিনা রাস্তা দিয়ে যখন হাঁটে মক্কার মানুষগুলো কানা ঘোষা করতে থাকে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহ মারা গেছে কিন্তু আমেনা কি এক সুগন্ধি নিয়ে রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি কাবা ঘরের সভাপতি এই আব্দুল মুত্তালিবের বেটার বউ হয়ে মক্কার নিয়ম ভঙ্গ করে তিনি কেন আতর লাগাইয়া সুগন্ধি লাগাইয়া মক্কার গলিতে আর গলিতে ঘুরে আমার ভাইয়ের এক কান দোকান করতে করতে কথার পদে রয় না কথাটা চলে গেল আব্দুল মুত্তালিবের কানে আব্দুল মুত্তালিবকে প্রশ্ন করা হলো আব্দুল মুত্তালিব তুমি কাবা ঘরের সভাপতি তোমার পুত্রবধূ আতর নিয়ে সুগন্ধি নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে তুমি কেন বলো না কিছু আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল আমার পুত্রবধূ নাকি আবার আতর নিয়ে ঘুরে কারণ কি বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য তিনি শ্বশুর হয়ে বিটার বউয়ের কাছে জিজ্ঞাসা করবে এটা লজ্জার কারণ লজ্জার বিষয় এই জন্য তিনি জিজ্ঞাসা করছেন না আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে পরামর্শ করে স্ত্রী আমিনার শরীর থেকে নাকি ঘ্রাণ বের হয় তুমি কি কখনো পেয়েছো কিনা স্ত্রী বলে হ্যাঁ আমিনা যখন গোসল করে গোসলখানা থেকে বের হয় আমি গোসলখানায় ঢোকার পরে আমিনার কাপড়গুলো থেকে এমন এক ঘ্রাণ পাই যা আমি ইতিপূর্বে যে ঘ্রাণ কোনোদিন পাই না আমার ভাইরা আব্দুল মুত্তালিব তার স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করালো আব্দুল মুত্তালিবের স্ত্রী হযরতে আমেনার শাশুড়ি তিনি জিজ্ঞাসা করলেন মা তুমি কি কোনো আতর ব্যবহার করো সেম ব্যবহার করো তুমি কি মক্কার অলিতে গলিতে আতর ব্যবহার করে যাও আমেনা বলে না না মা আমি আতর কই পাবো আমি আতর কেন ব্যবহার করব ও মা জানেন না আমার পেটের মধ্যে যেই দিন থেকে এই বাচ্চাটা এসেছে সেই দিন থেকে আমার পুরো শরীরটাই আতর হয়ে গেছে আমার পুরো শরীর আতর হয়ে গেছে মা শুধু শরীর নয় আমার কাপড় আতর হয়ে গেছে মা শুধু তাই নয় আমিনা সামান্য একটু থুতু নিক্ষেপ করেছে শ্বশুরা শাশুড়িকে বলছে আব্বা জান আম্মা জান এই থুতুটার দিকে একটু লক্ষ্য করুন এই থুতু থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ বের আমার ভাইরা আম্মা জান আমিনা বিশ্বনবীর মুজিজাগুলো বলতে শুরু করলেন আব্বা ও আম্মা আপনারা জানেন না
আমি আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমার পায়ের নিচ দিয়ে যদি কখনো কোনো ধারালো পাথর পড়ে মা অটোমেটিক ভাবে ওই পাথরগুলো আমার পায়ের নিচে মোম হয়ে যায় গোলাপের পাপড়ি হয়ে যায় আমার ভাইরা আম্মা জান আমেনা আরো বলছেন ও বাবা আমার সন্তান মোহাম্মদ যেদিন পুরো আমার পেটের মধ্যে আসছে সেই দিন থেকে আমি যখন পানি আনতে যাই নিজের পানিগুলো কুয়ার উপরে উঠে যায় মরুভূমির বালুগুলো আমাকে কেমন যেন ডেকে ডেকে সালাম দেয় আমার ভাইরা বিশাল ইতিহাস আল্লাহ জাল আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসার আগে যে ঘটনাগুলো ঘটিয়েছেন আম্মা জান আমেনা একটা একটা করে বলতে শুরু করলেন এর মাধ্যমে বিশ্ব নবীর মুজিজা তিনি প্রকাশ করলেন শ্বশুর শাশুড়ির সামনে তিনি বলে দিলেন আমার ভাইরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন 63 বছর জিন্দেগি তিনি এই পৃথিবীতে কাটালেন 40 বছর নবুয়াতির আগে 23 বছর নবুয়াতির পরে এই 23 বছরে আমার আপনার জন্য অনেক আদর্শ রেখে গিয়েছেন অনেক সুন্নাত তিনি রেখে গেলেন এই সুন্নাগুলো আপনাকে আমাকে খুঁটে খুঁটে বেছে বেছে মানতে হবে যদি মানতে পারেন তাহলে আপনি আশিকের রাসূল আর যদি মানতে না পারেন আপনার মতো আশিকের রাসূলের আমার রাসূলের কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আজকে আমরা অনেকেই দাবি করি আমি আশিকের রাসূল আমি রাসূলকে মুহাববত করি অথচ রাসূলকে মুহাববত করার মানে শুধু এতটুকুই নয় প্রতি জুমা পরে শুধু রাসূলের উপরে দরুদ পড়ব রাসূলের উপরে মিলাদ পড়ব এর মানেই কিন্তু আশিক রাসূলের পরিচয় নয় আশিক রাসূলের পরিচয় কি আল্লাহর রাসূল নিজেই বলে দিয়েছেন আল্লাহর হাবিব বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমাকে ভালোবাসতে চায় সে আমার সুন্নাত গেল যেন ভালোবাসে আমার সুন্নাত যেন ভালোবাসে আমার সুন্নাত ভালোবাসলে আমার ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে আর আমার ভালোবাসা যদি হয়ে যায় আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আর আল্লাহকে যদি ভালোবাসা হয় তাহলে সুজা জান্নাতে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে ভালোবেসে জান্নাতে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করুন আর আল্লাহকে ভালোবেসে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন